দেখ এখন যেই টপিকটা করাবো এই টপিকটা যদি করিয়ে দিই তাহলে আমার ডিজলিউশন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো ডিজলিউশন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এই টপিকটা কমপ্লিট করিয়ে দিলেই, ঠিক আছে? সেই টপিকটার নাম কি? ইনসলভেন্সি অফ অল পার্টনার। আগের ক্লাসে করেছিলাম ইনসলভেন্সি অফ ওয়ান পার্টনার করেছিলাম, তারপর হচ্ছে টু পার্টনার করেছিলাম, এটা কি করব? ইনসলভেন্সি অফ অল পার্টনার। কোন অঙ্কটা করাবো? ন নম্বর অঙ্কটা করাবো। কোশ্চেনটা দেখতে পাচ্ছিস কি বলেছে? রবিন, শচীন, তুহিন আর পার্টনার্স ইন এ ফার্ম। একটা পার্টনারশিপ ফার্মে তিনজন পার্টনার ছিল, রবিন, শচীন, তুহিন, ঠিক আছে? তো দে শেয়ার প্রফিট অ্যান্ড লসেস ইকুয়ালি, দে আর ব্যালেন্স শিট অন 31st March 2018 অ্যাজ ফলোজ। তো ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার কি বলেছে দেখতে পাচ্ছিস তো? কোশ্চেনটা দেখে নিয়েছিস তো? আচ্ছা আগে একটু বলে দিই ইনসলভেন্সি অফ অল পার্টনার কি, তারপর কোশ্চেনটা দেখবো। ইনসলভেন্সি অফ অল পার্টনার জিনিসটা কি? ওয়ান পার্টনার করেছি, টু পার্টনার করেছি, অল পার্টনার ক্ষেত্রে কী কী স্টেপ ফলো করতে হবে, কী কী স্টেপ? প্রথমে তোমাকে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ওপেন করতে হবে, যেমন করতাম, করবো রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। দু নম্বর কী লেখা আছে? ট্রান্সফার অফ অল অ্যাসেট বাট নট লাইবিলিটিস। আমরা রিয়ালাইজেশন সমস্ত অ্যাসেট ট্রান্সফার করতাম, লাইবিলিটিও ট্রান্সফার করতাম। কী কী ট্রান্সফার করতাম? রিয়ালাইজেশন ডেবিট দিকে সমস্ত অ্যাসেট আসতো আর ক্রেডিট দিকে লাইবিলিটি আসতো। বলছে তুমি অ্যাসেটগুলোকে ট্রান্সফার করো কিন্তু লাইবিলিটি ট্রান্সফার করো না। বলি কেন এটা করবো না? কেন এটাই তো কোশ্চেন করলি তুই, তুই তো কোশ্চেন করলি কেন ট্রান্সফার করবো না। ভালো করে শোন, তুই দেখ কোশ্চেনটার দিকে আবার তাকা, এবার কোশ্চেনটার দিকে তাকা, কোশ্চেনে দেখ। আচ্ছা যাই হোক, এখন না কোশ্চেন দিকে তাকাস না, আমি যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবি। এটা জেনে রাখ, রিয়ালাইজেশনে অ্যাসেটগুলো ট্রান্সফার করবি, লাইবিলিটি ট্রান্সফার করবি না। কেন? আমরা যখন অঙ্কটা করবো অঙ্ক করতে গিয়ে বলে দেবো। অ্যাকচুয়ালি কারণটা কী জানিস? অ্যাসেটগুলো বেচে তো টাকা পাবো স্যার। মনে কর অ্যাসেট বেচে ধর আমি 100,000 টাকা পেয়েছি, কত টাকা পেয়েছি? 100,000 টাকা। এবার আমার ধর লাইবিলিটি মানে ক্রেডিটার্স পাবে ধর আমার কাছে 150,000 টাকা। মন দিয়ে শোন, আমি অ্যাসেট বেচে পেয়েছি 100,000 টাকা কিন্তু আমার কাছে লোকে পাবে 150,000 টাকা, আমি কখন দিতে পারবো? দিতেই পারবো না। আমি কি দিতে পারবো টাকা? টাকা দিতে পারবো না। এই জন্য বলছে তুমি অ্যাসেটগুলোকে ট্রান্সফার করো, লাইবিলিটি ট্রান্সফার করো না। রিয়ালাইজ অল অ্যাসেট, সমস্ত অ্যাসেটগুলোকে বেচে দেবো, বেচে টাকা পাবো, বুঝতেই পারছিস? তাহলে হচ্ছে ডু নট পেমেন্ট এনি লাইবিলিটি, কোনো লাইবিলিটি পেমেন্ট করতে পারবো না। কী করে পেমেন্ট করবো? আমি অ্যাসেট বেচে 1,00,000 পেয়েছি, 1,50,000 পেমেন্ট করতে হবে, পেমেন্ট করতে পারবো? পেমেন্ট করতে পারবো না। তা বলছে ট্রান্সফার লস অন রিয়ালাইজেশন, রিয়ালাইজেশন থেকে যা লস হবে সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। তারপর বলছে রাইট এনি ক্যাশ রিকভার্ড ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে কোনো পার্টনার থেকে যদি ক্যাশ টাকা পাওয়া যায়, কোনো পার্টনার থেকে যদি টাকা পয়সা পাওয়া যায় সেটা কোথায় ট্রান্সফার হয়? ক্যাশ অ্যাকাউন্টে চলে যায়, এটাই বলেছে নর্মাল। এবার যে ব্যালেন্সিং ফিগার, ট্রান্সফার টু ডেফিসিয়েন্সি, তারপরে যে ব্যালেন্স বেরোবে, আমরা কী করতাম? আমরা আগে ধর ডিজলিউশন করার সময় পার্টনার্স ক্যাপিটাল কী দিয়ে মেলাতাম, মনে আছে? ব্যাংক দিয়ে মেলাতাম। তো ব্যাংক দিয়ে মেলাবো, এখন কী করে মেলাবো? ব্যাংক না, এখন হবে ডেফিসিয়েন্সি। এখন নতুন একটা অ্যাকাউন্ট আসবে, ব্যাংক না, ডেফিসিয়েন্সি। ভাব যেই পার্টনার, পার্টনারদের যত টাকা, মানে পার্টনাররা কী হচ্ছিল? ইনসলভেন্সি অফ এ অল পার্টনার, মানে পার্টনাররা দেউলিয়া হয়ে গেছে, পার্টনাররা সবাই দেউলিয়া হয়ে গেছে। তাহলে কি ওরা টাকা আনতে পারবে দেউলিয়া হয়ে গেলে? তাহলে কী করে ব্যাংক দিয়ে মেলাবো? আর আর একটা কী হতো, আমরা পেমেন্ট করে দিতাম, ফাইনাল পেমেন্ট করে দিতাম। কাদের পেমেন্ট করবো? ওরা যা টাকা এনেছে ওদেরকে, ওরা যদি কিছু পায় ফার্মের কাছে তাহলে তো পেমেন্ট করবো, তো ওরা তো কিছু পাবেই না, ওরা তো পেমেন্টই করতে পারেনি। এই যে এই এই জায়গাটা কিছু যদি বুঝতে অসুবিধা হয়, একটা অঙ্ক করলে বুঝতে পারি ব্যাপারটা। মোট কথা, এই ইনসলভেন্সি অফ অল পার্টনারের ক্ষেত্রে যদি কোনো ব্যালেন্স বেরোয়, ঠিক আছে, সেটা কী দিয়ে মেলাবো? ডেফিসিয়েন্সি দিয়ে। পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে, পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে অঙ্ক করতে গিয়ে। অঙ্কটা খুব সোজা অঙ্ক, অঙ্ক করতে গিয়ে তোর পুরো ক্লিয়ার হবে, পুরো ক্লিয়ার করে দেবো অঙ্ক করতে গিয়ে। তো চ অঙ্কটা করবো। প্রথমে তোরা দাগ কাটবি, কটা দাগ কাটবি আগে শুনে নে। ছোটো ছোটো দাগ হবে, বেশি বড়ো হবে না। রিয়ালাইজেশনের একটা দাগ হবে, পার্টনার্স ক্যাপিটাল দাগ হবে, ব্যাংক অ্যাকাউন্ট দাগ হবে, তিনটে দাগ তো হতোই। আর এখানে লাইবিলিটি কী ছিল বল? লাইবিলিটি ছিল ক্রেডিটার ছিল আর লোন ছিল, রবিনস লোন ছিল, তাই তো? একটা ক্রেডিটার্সের অ্যাকাউন্ট হবে, একটা লোনের অ্যাকাউন্ট হবে, আর একটা ডেফিসিয়েন্সি, মানে কটা অ্যাকাউন্ট হলো? ছটা অ্যাকাউন্ট, ছোটো ছোটো করে ছটা অ্যাকাউন্ট খুলতে হবে, ছোট ছোট করে ছটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? তো দেখ আমার সঙ্গে সঙ্গে তোরা প্রথমে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট করবো, একবারে করে দিচ্ছি, ঠিক আছে? আমি একটা একটা করে করি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে এখানে নিচ্ছি রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, আমি কিন্তু প্রপার দাগ কাটছি না, দাগ তো কাটা শিখিয়ে দিয়েছি, জাস্ট আমি অঙ্ক করছি। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, ঠিক আছে, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট এখানে খুললাম। দেখ কী বলেছে, প্রথমে কী শিখিয়েছি না? সমস্ত অ্যাসেটগুলোকে ট্রান্সফার করতে হবে, তাই তো? তো অ্যাসেটগুলোকে তো ডেবিট দিকে ট্রান্সফার করবো, কী লিখবো? প্রথমে লিখবো টু স্টক, ঠিক আছে? তো কী লিখবো? টু স্টক, কত টাকা স্টক? 1,700 টাকা। তারপর কী লিখবো? টু
ডেটার্স কত টাকা 2000 টাকা, তারপর কি লিখবো টু মেশিনারি 4000 টাকা, তারপর লিখবো টু ফার্নিচার কত বললি 1600, বিল্ডিং 4000 টাকা, ঠিক আছে। তো এখানে সচিনের ক্যাপিটাল ছিল, পরে বলছি সচিনের ক্যাপিটালটা আমি প্রথমে রিয়ালাইজেশনটা করে নিই। আচ্ছা আর কি বলেছিল রাহুল, তোকেও তো বলতে হবে। দেখ আমি কি বলেছিলাম, এটা কিসের অঙ্ক, ইনসলভেন্স অফ অল পার্টনার। বলি আমি কি করে বুঝলাম, কোশ্চেন পড়, কোশ্চেনটা একবার জাস্ট পড়ে নে, কোশ্চেনটা একবার পড়ে নে। প্রথম যারা একবার পড়েছি, রবিন, সচিন, তুহিন আর পার্টনার্স ইন এ ফার্ম, তিনজন পার্টনার মিলে বিজনেস করছিল, দে শেয়ার প্রফিট অ্যান্ড লসে ইকুয়ালি, তাদের প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি বলে দিয়েছে, আর ব্যালেন্স শিটটা দেখতে পাচ্ছিস। বলছে ডিউ টু উইক ফিনান্সিয়াল পজিশন, মানে আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে বিজনেসে, ঠিক আছে, দ্য ফার্ম ওয়াজ ডিসলড, মানে ফার্মটা বন্ধ করে দিচ্ছে, আর সাম অফ রুপিস 500 ইজ রিসিভ ফ্রম সচিন, সচিনের থেকে 500 টাকা পাওয়া গেছে, কিন্তু রবিন আর তুহিন আনএবল টু কন্ট্রিবিউট, মানে ওরা কোনো টাকাই দিতে পারছে না। তার মানে তুই বুঝতে পারলি এটা ইনসলভেন্সি অফ অল পার্টনার, তিনজন পার্টনার ছিল, রবিনের থেকে কিছু পাওয়া গেছে, একদম সামান্য টাকা পাওয়া গেছে, আর বাকি দুজনের থেকে কিছু টাকাই পাওয়া যাচ্ছে না, অল পার্টনার, অল পার্টনার ইনসলভেন্ট বলেছে। ও আবার তারপরেই বলেছে অল দ্য পার্টনার আর ডিক্লিয়ার ইনসলভেন্ট, সমস্ত পার্টনার ডিক্লিয়ার হয়ে গেছে ইনসলভেন্ট, তো বুঝতে পারছিস তো। আর এই মাত্র কিছুক্ষণ আগে বললাম যদি সমস্ত পার্টনার ইনসলভেন্ট হয়, ঠিক আছে, তো সমস্ত পার্টনার যদি ইনসলভেন্ট হয় তার জন্য কী কী স্টেপ ফলো করতে হবে, প্রথমে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিট দিকে সমস্ত অ্যাসেট ট্রান্সফার করবো, কোনো লাইবিলিটি ট্রান্সফার করবো না। কারণ বলবি স্যার কেন ট্রান্সফার করবো না, কারণটা এবার শোন, বল অ্যাসেটগুলো বেচে কত টাকা পেয়েছি, দেখ নিচে অ্যাডজাস্টমেন্টে বলেছে অ্যাসেটগুলো বেচে তুই কত টাকা পেয়েছিস বল, হ্যাঁ 6200 টাকা, তাই তো, অ্যাসেটগুলো বেচে তুই কত টাকা পেয়েছিস 6200, কিন্তু দেখ লাইবিলিটি কত আছে ওইদিকে বল, ক্রেডিটার্স কত আছে, লাইবিলিটি মানে ক্রেডিটার্স, লাইবিলিটি মানে দেখ আমার কথা, আমার সঙ্গে কথা শুনবি, মন দিয়ে শুনবি, আমি অ্যাসেট বেচে কত পেয়েছি, অ্যাসেট বেচে কত পেয়েছি 6200, তাই তো, দেখ আমি এখানে লিখছি তোর বোঝার জন্য, অ্যাসেট বেচে তুই পেয়েছিস 6200 টাকা, ঠিক আছে। আর কি বলেছে দেখ, রবিন, রবিনের থেকে কত টাকা পেয়েছিস, রবিনের থেকে কত টাকা পেয়েছিস 500 টাকা, রবিনের থেকে 500 টাকা পেয়েছিস, তাহলে তোর কাছে আসলো কত 6700, কিন্তু ক্রেডিটার্সকে পেমেন্ট করতে হবে কত, পারবি পেমেন্ট করতে, তোর কাছে 6700 যদি 10000 টাকা পেমেন্ট করতে পারবি, এই জন্যই তো হলো এটা, এটা তখনই সম্ভব হবে ইনসলভেন্সি অফ অল পার্টনারের ক্ষেত্রে। কি বললাম বুঝতে পারছিস ব্যাপারটা, বুঝেছিস তো। এবার তুই বলবি কেন বাকি পার্টনার টাকা আনতে পারবে না, আরে বাকি পার্টনার টাকা আনতে পারবে বলেছে, বাকি পার্টনার কি একজনই আনতে পারবে 500 টাকা, তুই তুই এই দেখ এই কথাটা বললাম, তুই বলি আমরা যখন আগে যখন অঙ্কগুলো করতাম তখন তো এসব ভাবিনি, কেন ভাববো, কেন ভাববো, তখন তখন কি বলেছিল ওরা ইনসলভেন্ট, ওরা তো টাকা আনতে পারবে বাড়ি থেকে, তা এক্ষেত্রে তো ইনসলভেন্ট, ইনসলভেন্ট টাকা আনতে পারবে, ইনসলভেন্ট টাকা আনতে পারবে, আমার কথাটা বুঝতে পারলি। এখন কোশ্চেন করতে পারিস আমি আগের অঙ্কে কেন করি না, আগের অঙ্কগুলোতে কেন এরকম ভাবিনি, আজকের অঙ্কে ভাবছি, আগের অঙ্ক ভাবার দরকার হয়নি, যেই যদি সলভেন্ট থাকে কখনো ভাবতে হয় না, ইনসলভেন্ট হলেই ভাবতে হয়, বুঝতে পারলি গল্পটা, মাথায় ঢুকেছে, মাথায় ঢুকেছে, তার মানে সবাই ইনসলভেন্ট, তার মানে কি আমি লাইবিলিটি ট্রান্সফার করতে পারবো, হ্যাঁ কি না, লাইবিলিটি ট্রান্সফার করতে পারবো, তুই ভাব না, তুই নিজে ভাব কী করে ট্রান্সফার করবি, তোর হাতে আছে 6700 টাকা, ওরা পাবে 10000 টাকা, তুই দিতেই পারবি না টাকা, ওদের লস হয়ে গেলো না, ক্রেডিটার্সদের লস হলো, তো ওরা 10000 টাকা পেতো তার বদলে 6700 পাচ্ছে, কত টাকা লস হয়ে গেলো, এটা হচ্ছে ডেফিসিয়েন্সি, বুঝতে পারছিস তো। তো দেখ তাহলে বোঝা গেলো ব্যাপারটা, মোটামুটি বোঝা গেলো, তার মানে তুই একটা জিনিস মাথায় তো ঢুকলো যে না আমি লাইবিলিটি ট্রান্সফার করতে পারবো না, এটা মাথায় ঢুকেছে, বল অ্যাকচুয়ালি কিছুই নেই ইনসলভেন্সি অফ অল পার্টনার, এই কনসেপ্টটা বুঝতে পারলে অঙ্ক কিছু নেই, এটাই ছিল অঙ্ক, আর কিছু নেই। আমি মনে করি দেখ ইনসলভেন্সি অফ অল পার্টনার ওইগুলো হচ্ছে এটা আরও সোজা, তুই দেখলেই বুঝতে কত সোজা। এবার কি করবি, এবার অ্যাসেটগুলোকে তুই বেচে দিবি, তাই তো, এই অ্যাসেটগুলো বেচে বেচে দিচ্ছি মানে ক্যাশ অ্যাকাউন্ট, তাই তো, কি লিখবি সমস্ত অ্যাসেট রিয়ালাইজ, লাইক অ্যাসেট রিয়ালাইজড, অ্যাসেট রিয়ালাইজ কত টাকা অ্যাসেট রিয়ালাইজড হয়েছে বল, কত 6200 টাকা অ্যাসেট রিয়ালাইজড হয়েছে, ঠিক আছে, হয়ে গেল, কমপ্লিট হলো, আর কি ছিল, আর কি ছিল বল দেখি রাহুল, রাহুল বলেছে আচ্ছা স্যার এই কাজগুলো করতে খরচ হবে না, রিয়ালাইজেশন খরচ হবে তো, কত টাকা রিয়ালাইজেশন খরচ দিয়েছে 500 টাকা, তো বল শিখিয়েছিলাম 250 টাকা দিয়ে, সরি 250 টাকা, তো রিয়ালাইজেশন খরচ কোন দিকে আসে শিখিয়েছিলাম তো। আচ্ছা এখানে এখানে প্রশ্ন প্রশ্ন আদৌ কি কোশ্চেনে বলেছে রিয়ালাইজেশন খরচটা কে করেছে, কিছু বলেছে, ফার্ম করেছে নাকি পার্টনার করেছে, আরে আমি কি বলেছিলাম কিছু না বললে কে করেছে, ফার্ম করেছে, কিছু না বললে ফার্ম করেছে, তাহলে ফার্মের খরচ
হলে রিয়ালাইজেশন ডেবিটে আসবে। কি লিখবো এখানে? টু ক্যাশ অ্যাকাউন্ট বলে। হ্যাঁ কি না, বুঝতে পারছিস তো? এক্সপেন্স কত টাকা? 250 টাকা। হয়ে গেল, হয়ে গেল, শেষ। যোগ বিয়োগ কর, ডেবিটে হবে, ডেবিটে বেশি হচ্ছে, কর যোগ করে বলতো, ডেবিট সাইডে যোগ করে কত হচ্ছে? ১৩৫৫০ থেকে ৬,২০০ বাদ দে, কত হচ্ছে? ৭,৩৫০, তাই তো? হচ্ছে তো? তাহলে এটা কি দিয়ে মেলাবো? বাই পার্টনার্স ক্যাপিটাল, হ্যাঁ কি না? তোরা বলবি কার কার মধ্যে ভাগ হবে? কি কি ছিল? রবিন, শচীন, তুহিন। রবিন, শচীন, তুহিন, রেশিও কি বলেছিল মনে আছে? ইকুয়াল। তাহলে ইকুয়াল হলে কি হবে? ৭,৩৫০ কে ইকুয়ালি ভাগ করলে ২,৪৫০ বল। এখনো পর্যন্ত অঙ্ক কঠিন লেগেছে বলে কি বাবা, কিছুই তো নাই অঙ্কটার মধ্যে, এত সহজ অঙ্ক, এই জন্যই এক্সামে আসে না, এই জন্যই অত আসে না এক্সামে, কিন্তু সিলেবাসে আছে, শিখতে তো হবে, অতটা আসে না সিলেবাসে, আজ তোকে শিখতে তো হবে। আচ্ছা হলো তো, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট হলো, বুঝতে পারলি? এরপরে কি করতাম? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, হ্যাঁ কি না? তো এখানে খোল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, খোল। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? নাম কি কি ছিল? রবিন, শচীন, তুহিন। এখানে লেখ রবিন, শচীন, তুহিন, ঠিক আছে? বেশি কিছু লিখছি না, তোরা জানিস, তোরা বলতে পারিস ডেবিট ক্রেডিট কেমন লিখিনি। ডেবিট ক্রেডিট আমরা জানি, আমরা আগের অঙ্কগুলো অনেক করেছি, আর ফালতু লিখলাম না, ঠিক আছে? ঠিক আছে, ডেবিট ক্রেডিটটা লিখে দিই, ডেবিট ক্রেডিটটা লিখে দিই, ডেবিট ক্রেডিটটা লিখ। তো বল, পার্টনার্স ক্যাপিটালে ব্যালেন্সগুলো বোঝাতে হবে তোমার। প্রথমে লেখ বাই ব্যালেন্স বিডি, কি ছিল? রবিনের ক্যাপিটাল কত ছিল? রবিনের ক্যাপিটাল ছিল ১৬০০ টাকা, রবিনের ঘরে লেখ ১৬০০ টাকা। আর শচীনের কত ছিল? সরি, তুহিনের ছিল ১০০০ টাকা। তুহিন, লাস্টের জন, লাস্টের জন, মাথা ঠান্ডা করে করবি, এই দেখ মাথা ঠান্ডা করে করবি। রবিন, তারপরে শচীন, তারপরে তুহিন, তুহিনের ক্যাপিটাল ছিল ১০০০ টাকা, তাই তুহিনের ঘরে ১০০০ টাকা লিখলাম। আর শচীনের ক্যাপিটাল কত ছিল? ১৩০০ টাকা। ডেবিট ব্যালেন্স, ডেবিটে বসবে, টু ব্যালেন্স বিডি কত টাকা বললাম? ১৩০০ টাকা শচীনের ঘরে, হয়ে গেল। এবার দেখ কি হবে, বাই পার্টনার্স ক্যাপিটাল, তাহলে এটা কি পোস্টিং হবে? তো কি বলে বসবে? টু রিয়ালাইজেশন, এখানে লেখ টু রিয়ালাইজেশন, কত টাকা? ২৪৫০, হয়ে গেল। এত অব্দি ক্লিয়ার? এত অব্দি পুরো ক্লিয়ার হয়েছে। এবার দেখ কি বলেছে, আর কি বলেছে? বলছে সমস্ত পার্টনার ইনসলভেন্ট হয়েছে, শুধুমাত্র ৫০০ টাকা পাওয়া গেছে শচীনের থেকে। কার থেকে ৫০০ টাকা পাওয়া গেছে? শচীনের থেকে। বল, শচীনের থেকে টাকা পাওয়া গেলে শচীনের ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাড়লে কেইট দিকে হয় জানিস তো? তাহলে বাই ক্যাশ বলে শচীনের ঘরে ৫০০ টাকা। আচ্ছা, এবার তো একটা ছোট করে ক্যাশ অ্যাকাউন্ট খুলে নেওয়া যায় নাকি? এই ক্যাশটা তো হয়ে গেছে নাকি? এটা মুছে দিই, এখানটায় ক্যাশটা খুলে দিই। তোরা কোথায় খুলবি? তোরা, আমার এটা ১ নম্বর অ্যাকাউন্ট হলে, ২ নম্বর অ্যাকাউন্ট, ৩ নম্বর অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ, ৩ নম্বর অ্যাকাউন্ট আমি এখানে করছি, তোরা কিন্তু তারপরে করবি, ঠিক আছে? আমার তো জায়গা নেই, তাই আমি এখানে করছি ৩ নম্বর অ্যাকাউন্টটা। আমি মুছে দিচ্ছি, এটা এটা মুছে দিচ্ছি। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট এখানটায়, ক্যাশ অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। দেখ ক্যাশের কোনো ব্যালেন্সই নেই, ছিল তো? ক্যাশের কোনো ব্যালেন্সই ছিল না, কিন্তু অ্যাসেটগুলো বেচে কত টাকা পেয়েছিলাম? দেখ এইমাত্র করলাম, দেখ রিয়াল এখানে কেইটে লিখেছিলি, অ্যাসেট বেচে কত টাকা পেয়েছিলি? বল বল, অ্যাসেট বেচে কত টাকা পেয়েছিলি? ৬,২০০। তাহলে এখানে লিখবো টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে ৬,২০০। আর দেখ শচীনের থেকে কত টাকা পেলাম? ৫০০ টাকা। তাহলে পেলে ক্যাশ অ্যাকাউন্টের কোন দিকে বসবে? ডেবিট সাইডে। তাহলে এখানে টু শচীন ক্যাপিটাল বলে ৫০০ টাকা, শচীন ক্যাপিটাল বলে ৫০০ টাকা। আচ্ছা, আর আর কি ছিল? ওই মনে কর রিয়ালাইজেশন অ্যাকাউন্টের দিকে তাকা, রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে ছিল না একটা এক্সপেন্স ২৫০ টাকা, তাহলে ৫০০ টাকা খরচ হয়েছে, মানে ক্যাশ কমে গেছে। ক্রেডিট দিকে লিখবো, কী লিখবো? বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে ৫০০ টাকা, সরি ভুল, বারবার ৫০০ বলছি, এটা ২৫০টাকা হবে, হয়ে গেল। তো অবধি এবার তুই নিজেই ভাব, আমার বলতে হবে না, নর্মাল ভাবে ভাব, টোটাল কর, টোটাল কর কত হচ্ছে? ৬,৭০০, এখানে ৬,৭০০ বাদ দিয়ে কত হয়? ৬,৪৫০। পরে লিখছি,
পরে লিখছি কি লিখতে হবে, কি দিয়ে মেলাবো পরে লিখছি, বুঝতে পারলি তো? তাহলে তোর হাতে এখন কত টাকা আছে? তুই 6,450 পেমেন্ট করতে পারবি। কি মনে হয়, তোর কমন সেন্স ভাব, তোর পকেটে যেই টাকাটা সেই টাকাই তো দিতে পারবি? তোর কাছে কেইটার্স পায় 10,000 টাকা, তুই কি 10 দিতে পারবি? তুই কত দিতে পারলি? 6,450 কেইটার্স কে দিতে হবে, পারবি? ঠিক আছে। আচ্ছা, তোর একটা প্রশ্ন হলো, লোন ছিল না একটা, লোন লোন কার লোন ছিল, লোন নাম লেখা ছিল দেখ, রবিন্স লোন। রবিন্স লোন কোথায় করবো? এখানটা করে দিচ্ছি ছোট করে, তারপরে অ্যাকাউন্ট খুলছি ছোট করে, রবিন্স লোন। হ্যাঁ, ছোট করে বারবার শিখিয়েছি, কোনো পার্টনারের লোন থাকলে তার অ্যাকাউন্ট খুলতে, রবিন্স লোন। ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, রবিন্স লোন, ডেবিট ক্রেডিট। তোরা কিন্তু প্রপার লেজার খুলবি, আমি তো আগের অঙ্কগুলো সব করে প্রপার লেজার খুলেছি, তোরা তো এগুলো করে নিতে পারবি, রবিন্স লোন। তো বল, আরে লোন কি অ্যাসেট না লাইবিলিটি জানিস তো? লাইবিলিটি, তার ব্যালেন্স ক্রেডিট দিকে বসবে 2,000 টাকা। কি লিখবো? বাই ব্যালেন্স বিডি 2,000 টাকা। রাহুল কি বলেছিলাম, পার্টনারের লোন, পার্টনারের লোন মানে কি, ওটা কি ইনসাইডার না আউটসাইডার? পার্টনারের লোন আমি দেখ ইনসাইডার, তাহলে পার্টনারের লোন, ঠিক আছে। তো এই যে পার্টনারের লোন, পার্টনারের লোনটা কি করবে, হয় পেমেন্ট করে দেবে ফার্ম। আরে ফার্ম কি করে পেমেন্ট করবে বল না, তুই বল ফার্ম কি করে পেমেন্ট করবে? ফার্ম তো ক্রেডিটার্স, মানে বাইরের লোককে পেমেন্ট করতে পারেনি, ভিতরের লোককে কি করে পেমেন্ট করবে? ফার্ম কখনোই পেমেন্ট করতে পারবে না, ঠিক আছে। তো ফার্ম পেমেন্ট করতে পারবে না, দুটো সিস্টেম ছিল, হয় ফার্ম পেমেন্ট করে দেবে, নাহলে পার্টনার নিয়ে নেবে, পার্টনার নিয়ে নেবে, পার্টনারই নিয়ে নেবে। তা পার্টনার নিয়ে নিলে কি হবে, কি দিয়ে মেলাবো বল? টু, কি দিয়ে মেলাবো বল রাহুল? টু, টু রবিন্স ক্যাপিটাল। আরে ক্যাশ কেন, পেমেন্ট করলে তো ক্যাশ হবে, পেমেন্ট তো করতে পারছে না, পার্টনার নিয়ে নেবে, তাই টু রবিন্স ক্যাপিটাল হবে, বুঝতে পারলি? টু রবিন্স ক্যাপিটাল কত টাকা? 2,000 টাকা মিলে গেল। তাহলে সঙ্গে সঙ্গে এটা পোস্টিং কর, কি ছিল, রবিন্স লোনে লিখেছিলি টু রবিন্স ক্যাপিটাল, তাহলে ক্যাপিটালে কি বসবে? বাই, বাই রবিন্স লোন অ্যাকাউন্ট। কত টাকা? 2,000 টাকা, রবিনের ঘরে 2,000 টাকা। আরে মাথায় ঢুকলো না এই জায়গাটা? আরে নর্মাল জিনিস, যখনই পার্টনারের লোন থাকবে পার্টনার লোনের অ্যাকাউন্ট খুলবি, কখনো কখনো কোশ্চেনে বলে দেবে পার্টনার, মানে পার্টনারের লোনের টাকাটা ফার্ম পেমেন্ট করে দিচ্ছি, যদি পেমেন্ট করে দিত তাহলে লিখতে এখানে ক্যাশ, আর ফার্ম যদি পেমেন্ট না করে তখন পার্টনার নিয়ে নেবে। এখানে তো কিছু বলেনি ফার্ম পেমেন্ট করেছে, আর আমি ধরি না ফার্ম তো পেমেন্ট করতেই পারবে না, কি করে ফার্ম পেমেন্ট করবো, টাকাই নেই, তাই পার্টনার নিয়ে নেবে 2,000 টাকা। তো এখানে হয়ে গেল, এত অব্দি ক্লিয়ার, এত অব্দি ক্লিয়ার। তো এবার বল, তাহলে আমার লাইবিলিটি কি বেঁচে আছে? লোনেরটা তো পার্টনার নিয়ে নিল, কিন্তু বাকি রইলো কেইটার্স, কেইটার্সকে 10,000 টাকা পেমেন্ট করতে হবে, কিন্তু 10,000 টাকা পেমেন্ট করতে পারবে না, কত টাকা পেমেন্ট করতে পারবে? তাহলে এখানে কি লিখবো, বাই কেইটার্স, কি লিখবি? বাই কেইটার্স লেখ 6,450, বাই কেইটার্স লেখ 6,450, ব্যাকের লেখ ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে, ঠিক আছে, ব্যালেন্সিং ফিগার হলো তো, বুঝেছি এতদি ক্লিয়ার তো? এবার একটা কেইটার্স অ্যাকাউন্ট খুললো, কি অ্যাকাউন্ট খুলতে হবে? কেইটার্স অ্যাকাউন্ট। তাহলে এইটা মুছে দিই, এটা রবিন্স লোন হলো তো মুছে দিচ্ছি। এবার একটা কেইটার্স অ্যাকাউন্ট খুললো, খোল তোরা, তারপরে খুলবি রবিন্স লোনের পরে খুলবি কেইটার্স অ্যাকাউন্ট, ঠিক আছে। তো খোল কেইটার্স অ্যাকাউন্ট, তো কেইটার্স অ্যাকাউন্ট খুলে ফেলেছি, ডেবিট ক্রেডিট, জানিস তো কোনটা অ্যাসেট লাইবিলিটি? কেইটার্স কি অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। তাহলে ব্যালেন্স ক্রেডিট থেকে বলবে, লিখবো বাই ব্যালেন্স বিডি কত টাকা? 10,000 টাকা। তো বল কেইটার্সকে কত টাকা পেমেন্ট করবো বলেছি? 6,450। তাহলে পেমেন্ট করলে কোন দিক বসবে? পেমেন্ট করলে ডেবিট সাইডে বসবে, তাই তো? তাহলে এখানে লিখবো কি, টু, কি বলবো, টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা? 6,450। তাহলে বাবা বাবা, ওরা 10,000 টাকা পায়, ওদেরকে 6,450 পেমেন্ট করলি, তাহলে ওদের কি লস হলো না? কত টাকা লস হয়েছে ওদের? বাকি হিসাব কর কত হয়েছে, কত লস হচ্ছে? 3,550 টাকা লস হচ্ছে। এই যত টাকা লস হলো এই লসটাকে বলে ডেফিসিয়েন্সি। কি বলে? ডেফিসিয়েন্সি। বানানটা দেখে নিবি, 10,000 টাকা, বুঝতে পারলি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে, মাথায় রেখে যায়? আচ্ছা, আগের দিন তো করলি ইনসলভেন্সি পার্টনার, বল কোন, এতক্ষণ তো করলি, কি মনে হলো কোনটা বেশি ইজি? এটা বেশি ইজি, কিছু নেই, কোনো কিছু মাথায় রাখতে হলো না, তো হলো তো, এই এত দিন হলো তো। এবার তোকে কি করতে হবে, একটা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট খুলতে হবে, এবার তোকে একটা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। তো এত অব্দি হয়েছে, তো এত অব্দি হলে বলিস আমি ক্যাশটাও মুছে দেবো, ক্যাশ শেষ, ক্রেডিটার্সও শেষ, মুছে দেবো।
আসছে হয়ে গেল, এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার হয়েছে, বলবো এরপর বলবো। তুই দেখ এই সবই তো হয়ে গেল, সব তো হয়ে গেল, তুই মেলা না, তুই মেলা না, এই মেলা পার্টনার্স ক্যাপিটাল, মেলা 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 পার্টনার্স ক্যাপিটাল মেলা না, আরে কত না কি মেলাতি না, মেলা মেলা পার্টনার্স ক্যাপিটাল মেলা, অঙ্ক তো শেষ বল। এইদিকে হচ্ছে 2,600 মানে 3,600, তো এইদিকে সেই 3,600 টাকা লিখলাম, 3,600 টাকা থেকে 2,450 বাদ দে, আর এখানে 2,450 আর 1,300 কত হচ্ছে, 2,450 1,300 3,750, এখানে সেই 3,750টা লিখে দে, 3,750 থেকে 500 বাদ দিলে কত হচ্ছে 3,250, ঠিক আছে। এখানে 2,450, এই 2,450টা এখানে লেখ, 2,450 থেকে 1,000 বাদ দিলে কত হচ্ছে 1,450। আচ্ছা এখানে বলতো 3,600 থেকে 2,450 বাদ দিলে কত হচ্ছে 1,150, এত অব্দি ক্লিয়ার, এত অব্দি ক্লিয়ার, কোনো কোশ্চেন নেই তো, তাহলে কোশ্চেন না থাকলে বোর্ডের দিকে এখন তাকাতে হবে তোকে, বোর্ডের দিকে তাকাতে হবে, বোর্ডের দিকে তাকা। দেখ আগে কি করতাম, আগে কি করতাম, এই যত টাকা ব্যালেন্স এখানে ব্যালেন্স কী দিয়ে মেলাতাম মনে আছে, কী দিয়ে মেলাতাম মনে আছে, বাই ক্যাশ বা বাই ব্যাঙ্ক দিয়ে মেলাতাম। আরে ক্যাশ ব্যাঙ্ক কী করে মেলাবো, এখানে বাই ক্যাশ মানে কি ওরা টাকা নিয়ে আসবে, এইদিকে ক্যাশ মানে কি শুনছিস তো রাহুল, এইদিকে ক্যাশ লেখা মানে কি ওরা টাকা নিয়ে আসবে, আরে ওরা তো দেউলিয়া হয়ে গেছে, ওরা কী করে টাকা আনবে, তোর টাকাই নেই আনতে পারবে না। এখানে টু ক্যাশ মানে, টু ক্যাশ মানে কি ওরা ফার্মের কাছে টাকা পাবে তো ওদেরকে পেমেন্ট করে দেবে, আরে ফার্মের কাছে টাকাই নেই, ফার্মের কাছে যদি টাকা থাকতো কেইটার্সকে পেমেন্ট করতো, তাহলে কী হলো পুরো ব্যাপারটা কী হলো বুঝতে পারছিস তো, ডেফিসিয়েন্সি, বুঝতে পারছিস ডেফিসিয়েন্সি, তাহলে দুদিকেই ডেফিসিয়েন্সি লিখ, কী লিখবি, বাই ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, আর কী লিখবি টু ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, এটা যে ব্যালেন্সিং ফিগার হলো ব্যাকেটে দেখিতে হলে বল, লাস্ট একটা অ্যাকাউন্ট খুলবো অঙ্ক শেষ, লাস্ট ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট খুলবো অঙ্ক শেষ, হয়ে যায় মুছে দিই উপরেরটা মুছে দিই বল, বেশিক্ষণ লাগলোই না অঙ্কটা করতে, কতক্ষণ লাগলো দেখ, 8টায় আরম্ভ করেছি, 8:20 বোঝাতে বোঝাতে লাগলো 20 মিনিট, ঠিক আছে তো বেশি টাইমই লাগলো না, তাহলে ছোট্ট করে তোরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট খোল, এখানে লেখ ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, দেখ এইদিক কি ছিল খেয়াল করবি ভাই, খেয়াল কর এইদিক কি লেখা ছিল বলতে, এটা কি লেখা ছিল, বাই ডেফিসিয়েন্সি, তাহলে ডেফিসিয়েন্সি কোন দিক বসবে, কি বলে বসবে, টু শচীন এত টাকা, টু তুহিন এত টাকা, তাই তো, শচীন আর তুহিন ছিল তো, হ্যাঁ লেখ টু শচীন এত টাকা, লেখ টু শচীন, টু শচীন ক্যাপিটাল বলে এত টাকা, কত টাকা 3,250, আর কি লিখবি টু তুহিন ক্যাপিটাল 1,450 টাকা, আর এইদিকে কি ছিল টু ডেফিসিয়েন্সি, সেটা বলো ওইদিক চলে যাবে, কি লিখবো, বাই রবিনস, বাই রবিনস ক্যাপিটাল বলে, ক্যাপিটাল বলে কত টাকা 1,150 টাকা। আর একটা জিনিস ছিল মনে করার চেষ্টা কর, ওই দেখ কেইটার্স অ্যাকাউন্টে, শোন না শোন না আমার কথা শোন না, কেইটার্স অ্যাকাউন্টে ডেবিটে ছিল না কি কোন দিক ছিল, দেখ তো কেইটার্স অ্যাকাউন্টে ডেবিটে ছিল টু ডেফিসিয়েন্সি, তাহলে ডেফিসিয়েন্সির অ্যাকাউন্টে কেইট দিকে চলে যাবে কেইটার্স বলে, তাহলে এখানে লেখ বাই কেইটার্স বলে, কত টাকা 3,550। এবার যোগ কর দু সাইড, দেখ ট্যালি করতেই হবে, আরে ট্যালি করতেই হবে, করতেই হবে ট্যালি, তাহলে কত হচ্ছে 3,000, 1,000, 4,000, 4,600, 4,700, আর এটা কত হচ্ছে 4,700, মিলে গেল অঙ্ক শেষ, অঙ্ক পুরো কমপ্লিট, অঙ্ক পুরো কমপ্লিট, তাহলে বুঝতে পারলি, দেখ অঙ্কটার মধ্যে কিচ্ছু ছিল না, তোরা নিজেরা বল কি ছিল অঙ্কটার মধ্যে, কি ছিল বল, কিছুই ছিল না। এরপর আর একটা অঙ্ক করবো, তাহলে মোটামুটি ইনস্টলমেন্টস অফ গল্পটা শেষ হয়ে যাচ্ছে, আর একটা অঙ্ক করবো। আচ্ছা দেখ নেক্সট অঙ্ক, এই অঙ্কটা করলেই শেষ হয়ে যাচ্ছে চ্যাপ্টারটা, ঠিক আছে তো, 27 নম্বর অঙ্কটা, ঠিক আছে তো, কি বলেছে, যদু মধু আর সাধু, ঠিক আছে তো, আর থ্রি পার্টনার্স ইন আ ফার্ম প্রফিট অ্যান্ড লসেস ইকুয়ালি বিলো ইজ দ্য ব্যালেন্স শিট হোয়েন দ্য ফার্ম ওয়াজ ডিজলভ, ঠিক আছে ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস তোরা, দ্য অ্যাসেট রিয়ালাইজড, অ্যাসেটগুলো এত এত টাকায় বেচে দিয়েছে, ঠিক আছে তো, আর রিয়ালাইজেশন এক্সপেন্স বলেছে 3,500 টাকা। এবার বলেছে দ্য পজিশন অফ দ্য পার্টনার্স, ভালো করে শুনবি এটা, যদু মধু আর সাধু প্রাইভেট এস্টেট, বুঝলি, প্রাইভেট এস্টেট মানে ব্যক্তিগত সম্পত্তি, বুঝিস তো, পার্সোনাল অ্যাসেট, ওর পার্সোনাল অ্যাসেট
33 আর পার্সোনাল লাইবিলিটি কত 35 মানে ওর পার্সোনাল প্রপার্টি গুলো বেচে 33 পেয়েছে ঠিক আছে যেখানে কিনা লাইবিলিটি পেমেন্ট করতে হবে কত 35 মনে কর একজন অ্যাসেট ওর যা অ্যাসেট ছিল সেই অ্যাসেট বেচে কত পেয়েছে 33 পেয়েছে 33 পেয়েছে কিন্তু পেমেন্ট করতে হবে 35 কি বলছি জানিস কোম্পানি মানে এই যে ডিসলিউশনের রুলটা কি বলছে পার্সোনাল লাইবিলিটি পেমেন্ট করার পর যদি কিছু বেঁচে থাকে তাহলেই বিজনেসে নিয়ে আসবে আদারওয়াইজ আনতে হবে না কি বললাম বুঝতে পারলি তাহলে কি ও কি পার্সোনাল লাইবিলিটি পেমেন্ট করার পর কিছু আনতে পারবে না পরেরটা চলে আমি মধুর পার্সোনাল অ্যাসেট ছিল কত 27 মানে অ্যাসেট বেঁচে 27 পেয়েছে কিন্তু পেমেন্ট করতে হবে কত 36 ও আনতে পারবে কিছু না আচ্ছা এবার সাধুতে চলে আয় সাধু কি বলেছে ওর অ্যাসেট বেঁচে পেয়েছে 27 কিন্তু পেমেন্ট করতে হবে কত 25 ও কিছু আনতে পারবে কত টাকা আনতে পারবে 2000 টাকা বুঝতে পারলি তো এই বুঝতে পারলি গল্পটা কি লাইবিলিটি পেমেন্ট করার পর যদি কিছু এক্সেস থাকে সেটাই বিজনেসে আনবে আদারওয়াইজ আনতে হবে বুঝতে পারলি গল্পটা এটাই বলেছে এবার বলেছে তাহলে বুঝতেই পারলি এটা কিসের অঙ্ক তার মানে আচ্ছা বল এই লাইনটা যে দিয়েছে না যদু মধু সাধুর যে প্রাইভেট স্টেট প্রাইভেট লাইব্রেরি দেখ তুই বলি আচ্ছা এখানে কোশ্চেনে কোথায় বলেছে এটা ইনসলভেন্সি অফ ওয়ার্ল্ড পার্টনার কী করে বুঝলি ইনসলভেন্সি অফ ওয়ার্ল্ড পার্টনার দেখ কী করে বুঝলাম ইনসলভেন্সি অফ ওয়ার্ল্ড পার্টনার ইনসলভেন্ট থাকলেই এই তিনটে জিনিস বলে দেবে প্রাইভেট স্টেট আর প্রাইভেট লাইবিলিটি বোঝ আরে বাবা কখন বলবে ও লাইবিলিটি পেমেন্ট করবে কখন ও ইনসলভেন্ট দেউলিয়া হয়ে গেছে তো তার মানে এই যে প্রাইভেট স্টেট প্রাইভেট লাইবিলিটি দিয়েছে মানে ও ইনসলভেন্ট হয়ে গেছে এখানে তিনজন পার্টনার তিনজনই ইনসলভেন্ট বুঝতে পারলি গল্পটা আচ্ছা তো প্রথমে চলে আয় প্রথমে একটা টাকা কর 27 নম্বর অঙ্ক প্রথমে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ওপেন কর প্রথমে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ওপেন কর তাড়াতাড়ি করতে পারিস দেখি চ দেখতে 10 মিনিটের মধ্যে হয় নাকি অঙ্কটা তো প্রথমে কি করবো সমস্ত অ্যাসেটগুলো ট্রান্সফার করব একটা করে লেখ ডেবিট সাইডে লেখ টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ₹30,000 তারপর কি বলেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ₹35,000 লেখ টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ₹35,000 টু ফার্নিচার ₹5,000 তারপর বলছে স্টক ₹5,000 লেখ টু স্টক ₹5,000 তারপর লেখ টু ডেটার্স ₹5,000 ঠিক আছে তো হয়ে গেল আমি আগে রিয়ালাইজেশন করছি প্রফিট অ্যান্ড লস মনে আছে রাহুল কোথায় যেত প্রফিট অ্যান্ড লস পার্টনার্স ক্যাপিটালে তাই তো তারপর ক্যাপিটাল তো ক্যাপিটালেই যাবে এই দিকে চলে আস আর ওই দিক তো কিছু করার দরকার নেই কারণ আমি এখন রিয়ালাইজেশনটা কমপ্লিট করবো ইনসলভেন্সি অফ অল পার্টনারের স্টেপটা প্রথমেই বলেছে তুমি সমস্ত অ্যাসেট ট্রান্সফার করবে লাইব্রেরি ট্রান্সফার করবে না কারণটা বুঝিয়েছি ঠিক আছে তো আচ্ছা তো এখানে লিখবি প্রথমে অ্যাসেটগুলো বেচবো কী লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট কী কী আছে একটা করে বল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বেচে ₹26,000 পাচ্ছি আর কি বেচছি প্ল্যান্টের মেশিনারি বেচে ₹30,000 পাচ্ছি আর ফার্নিচার বেচে ₹3,000 ডেটার্সের থেকে ₹2,000 পাবো স্টক ₹3,000 তাহলে সবই পেয়ে গেছি সব কিছু টাকা পেয়ে গেছি এবার তুই ভাব আচ্ছা খরচা ছিল না এই সমস্ত কাজ করতে খরচ করতে হয়েছে কত ₹3,500 তো এখানে লিখবো খরচা লিখবি ডেবিটে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট বলে এক্সপেন্সেস কত টাকা ₹3,500 ঠিক আছে তো এত অব্দি ক্লিয়ার তুই ভাব না আচ্ছা যোগ কর দেখি রাহুল যোগ কর এখানে যোগ কর ক্যালকুলেটর কর ₹26,000 এমনি জাস্ট রাফ করছি রাফ আচ্ছা ক্যাশ অ্যাকাউন্টে করে নি রাফটাই ক্যাশ অ্যাকাউন্ট করে নি ক্যাশ অ্যাকাউন্ট করে নি এরপরে ক্যাশ অ্যাকাউন্ট তোর তো পার্টনার তোরা তো রিয়েলাইজেশন অ্যাকাউন্টের পরে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলেছিস তারপরে ক্যাশ অ্যাকাউন্ট খুলেছিস ক্যাশ অ্যাকাউন্টটা করে নিচ্ছি তো বুঝতে সুবিধা হবে আমি ক্যাশ অ্যাকাউন্টটা করে নিচ্ছি আগে ক্যাশ অ্যাকাউন্ট করে নিচ্ছি ক্যাশের ব্যালেন্স ছিল কিছু না তাহলে এখানে লেখ বাই ক্যাশ ছিল সেটা ক্যাশ অ্যাকাউন্টে ডেবিটে লেখ কি বলে লিখবো টু
রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। একটা করে লিখতে হবে তোকে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কি লিখবো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 26,000 টাকা, একটা করে লিখ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 26,000 টাকা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 30,000 টাকা, তারপর ফার্নিচার 3,000 টাকা, স্টক কত, স্টকও 3,000 টাকা, তাই তো না, 2,000 টাকা স্টক। আচ্ছা স্টক, স্টক তো 3,000 আর ডেটার 2,000, কত, 64,000 টাকা। এবার দেখ রিয়ালাইজেশন খরচ হয়ে গেল 3,500 টাকা, খরচটা এদিক চলে আসবে, কি লিখবো, বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট কত টাকা বললি, 3,500 টাকা। এবার দেখ ওই যে নিচে বলেছে যদুর থেকে কোনো টাকা পাবো না, মধুর থেকে কোনো টাকা পাবো না, কিন্তু সাধুর থেকে কত পাবো, 2,000 টাকা, তাই তো, সাধুর থেকে টাকা পারলে কী হবে, ক্যাশ বাড়বে, তাই এখানে লেখ ডেবিটেল লেখ টু সাধু ক্যাপিটেল, সাধুস ক্যাপিটেল কত টাকা, 2,000 টাকা। দেখি দেখেন কী করে হলো, 27,000 থেকে 25,000 টাকা বাদ দে, ক্লিয়ার হলো, যোগ কর 64,000 আর 2,000 66,000 টাকা, 66,000 টাকা থেকে 3,500 টাকা বাদ দে, 62,500 টাকা, কত টাকা পড়ে আছে তোর কাছে, 62,500 টাকা। আচ্ছা দেখ কেইডার্সকে কত টাকা পেমেন্ট করতে হবে, দেখ দেখ কোশ্চেনে বলেছে, কোশ্চেন ওখানে না, কোশ্চেনে বলেছে 65,000 টাকা, দেখ লাইব্রেরি সাইডে কেইডার্স কত আছে, 65,000 টাকা, তুই পেমেন্ট করতে পারবি, তোর কাছে আছে 62,500, তুই 65 পেমেন্ট করতে পারবি না, তাহলে তুই কত টাকা পেমেন্ট করতে পারবি কেইডার্সকে, এই 62,500, তাহলে লেখ বাই কেইডার্স, তার মানে বুঝতে পারলি কেন লাইব্রেরি নিয়ে নি ওখানে। আচ্ছা এখানে লেখ বাই কেইডার্স কত টাকা, 62,500 ব্যালেন্সিং ফিগার, তাহলে ক্যাশ অ্যাকাউন্টও মিলে গেল তোদের, এটা সব শেষ হয়ে গেল, এবার এটা মিলিয়ে দে, রিয়েলাইজেশনটা মেলা, রিয়েলাইজেশনটা মেলা, রিয়েলাইজেশন ডেবিট থেকে বেশি হবে, কেইডার্সটা করবো, করবো কি করে, আগে এটা করে দিন না, মুছে দিতে পারবো, করে দেবো, করে দেবো কেইডার্সও করে দেবো, এটা করে না, আগে এটা করে না, আমি এটাকে মিলিয়ে নিই, মিলিয়ে নিই একসঙ্গে, তোর তো কিছু কাটা ছেড়া করতে হবে না, ঠিক আছে, তো দেখ রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিটটা, ডেবিট সাইড বলতে যোগ করে কত হয়েছে, রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ডেবিট সাইজ যোগ করে কত হয়েছে বল, ৩০, ৩৫, ৭০, ৭০, ৭৫, ৮০, ৮৩,৫০০, সেই 83,500টা এখানে লেখ বাদ দে, 19,500 টাকা, এটা ইকুয়াল বলেছিল, তো এখানে লিখবো কি, বাই পার্টনার্স ক্যাপিটাল, নাম কি কি ছিল, রবিন সচিন তুহিন, না না কি ছিল, যদু মধু সাধু, ইকুয়াল হবে 19,500, ইকুয়াল করলে কত হয়, হ্যাঁ 6,500, 6,500, 6,500, 6,500 হয়ে গেল। আচ্ছা কি জানো সৌম্যজিৎ, হয়ে গেছে এই অ্যাকাউন্টটা কমপ্লিট, এই অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট মুছে দিই নাকি, দুটো অ্যাকাউন্ট মুছে দিই, মুছে দিয়ে তোর কেইডার্স অ্যাকাউন্টটা খুলে নেবো, বললো কেইডার্স অ্যাকাউন্টটা আগে করে দিতে, তো চ করে দিই, কোনো যায় আসে না কিছু, কিন্তু এক্সামে কী করবি জানিস তো, তোর মানে দাগ কাটবি কেমন, প্রথমে রিয়েলাইজেশন খুলবি, তারপর পার্টনার্স ক্যাপিটাল খুলবি, তারপর ক্যাশ খুলবি, ঠিক আছে, তারপর খুলবি পার্টনারের লোনটা খুলবি, তারপর কেইডার্স, তারপর ডেফিসিয়েন্সি, এবার তুই আগে পরে যেটা খুশি কর, কিন্তু দাগটা খুলবি এরকম, আচ্ছা হলো, এবার কি করবি, কি করতে বললাম, এবার কেইটার্স অ্যাকাউন্ট বললো করে দিতে, চ কেইটার্সটা করে দিই, কেইটার্স অ্যাকাউন্ট ডেবিট কেই লেখ, কেইটার্স এর ব্যালেন্স ছিল 65,000 টাকা, লেখ বাই ব্যালেন্স বিডি 65,000 টাকা, কেইটার্স কে পেমেন্ট করতে পারো কত, 62,500 টাকা, তো এখানে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 62,500 টাকা, পেমেন্ট করতে পারলাম না কত, 2,500 টাকা, এটা হয়ে গেল টু ডেফিসিয়েন্সি, কি লিখলাম, টু ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, তাহলে কত হলো, 65,000 টাকা, ঠিক আছে, তো আর কি হবে, এখানে একটা আরেকটা অ্যাকাউন্ট খুলে দে, এখানে একটা আরেকটা অ্যাকাউন্ট খুলে দে, পার্টনার্স লোন, দেখ তো অঙ্কে ছিল না পার্টনার্স লোন বললি না, কার লোন ছিল, যদু, ওই একই নিয়ম,
যদুস লোন, এখানে কোন যদুস লোন বলে, যদুস লোন অ্যাকাউন্ট বলে খুলে ফেল, ডেবিট ক্রেডিট, তাহলে কি লিখবি, বাই ব্যালেন্স বিডি, কত ছিল লোন 20,000 টাকা ছিল লোন, এখানে লিখলাম 20,000 টাকা। তা বলেনি তো লোনটা পেমেন্ট করেছে, ফার্ম পেমেন্ট করেছে বলেছে, আর কোনোদিন এই ইনসলভেন্সি অফ অল পার্টনার ক্ষেত্রে কখনোই ফার্ম পেমেন্ট করে না। তো পার্টনার নিয়ে নেবে, যদু নিয়ে নেবে, এটা নিয়ে নিলে কি হবে, এখানে টু যদুস ক্যাপিটাল কত টাকা, 20,000 টাকা, 20,000 হয়ে গেল। এবার কি করব, এবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলবো, তাই তো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খোল, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই নিচে এই জায়গাটা মুছছি, এই জায়গাটা মুছে দিচ্ছি, তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা খোলা যাবে, খোল, এখানে লিখছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে লিখছি যদু মধু সাধু, যদু মধু সাধু, ক্রেডিট ডেবিট, ব্যালেন্সগুলো বসা প্রথমে, দেখ যদুর ক্যাপিটাল বলেছিল 47,000 টাকা, এখানে লিখলাম বাই ব্যালেন্স বিডি 47,000, তারপর সাধুর বলেছিল 35,000, এখানে লিখলাম 35,000, এটা তো কিছু হবে না। আর এখানে মধুর ক্যাপিটাল কি ছিল, ডেবিট ব্যালেন্স 50,000, লাইক টু ব্যালেন্স বিডি 50,000, হয়ে গেল এত অব্দি, ক্লিয়ার, ক্লিয়ার তো? ও মনে করে দেখ লোন ছিল না, লোন এই যদুস লোন ছিল, তাহলে কি হবে, বাই যদুস ক্যাপিটাল বলে, বাই যদুস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে কত টাকা, 20,000 টাকা, যদুর ঘরে 20,000 টাকা বসে গেল। আচ্ছা আমাকে একটু হেল্প কর, কোনটা বলতো, রিয়েলাইজেশন লস বেরিয়েছিল না, কত করে লস বেরিয়েছিল, সাড়ে, ঠিক, হ্যাঁ 6,500 টাকা করে লস হয়েছে, তার মানে কি হবে, পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে বসবে, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে 6,500 হয়ে গেল। এত অব্দি ক্লিয়ার, এত অব্দি তো ক্লিয়ার, আর কোনো কোশ্চেন নেই এখানে। আচ্ছা ওই যে বিজনেসে একজন পার্টনার ছিল, কে টাকা আনতে পেরেছিল, কে, একমাত্র সাধু, কত টাকা আনতে পেরেছিল, 2,000 টাকা ও আনতে পেরেছিল, মানে ওর ক্যাপিটাল বেড়ে গেছিল, কেইটে কেইটে কেইটে, এখানে লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে সাধুর ঘরে 2,000 টাকা, হয়ে গেল, মিলিয়ে দে, আরে তুই মিলিয়ে দে, অঙ্ক শেষ তো, এবার ট্যালি কর, ভাব কী ছিল, ও না আরও বাকি ছিল তো, এটা নিই নি, একটা আইটেমই নিই নি শুধু, সেটা হচ্ছে না না ক্যাশ না ক্যাশ না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, দেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলেছিল 37,000 টাকা, তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাসেট সাইডে থাকা মানে কি, লস, তো লস তো পার্টনারদের বিয়ার করতে হবে, লস হলে ক্যাপিটাল কমে যায়, তাহলে এখানে ডেবিটে লিখবো টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কত টাকা, 37,000 টাকাকে ইকুয়ালি ভাগ করতো, 37,000 টাকাকে তিন ভাগে ভাগ কর, 12,333, তাই তো, তো 12,333 আর একটা 12,334 হয়ে গেল। এবার মেলাবো, এবার তোকে মেলাতে হবে, 47,000 20,000 যোগ করে হচ্ছে 67,000, ঠিক আছে, তো সেই 67,000 টাকা এখানে লিখবো, ব্যালেন্স কর 48,167, আচ্ছা আবার এটা এইদিকে, এইদিকে কত হচ্ছে 50,000 আর 6,500 মানে 56,500, 68,833, সেই 68,833 এখানে লিখবো, এটাই ব্যালেন্স হবে, আচ্ছা আর এইদিকে যোগ করে কত হচ্ছে, এইদিকে হচ্ছে 37,000 টাকা বাদ দিয়ে হচ্ছে 18,166 হয়ে গেল। তো আমি শিখিয়েছিলাম, নতুন করে বলার কিছু নেই, এটা কী দিয়ে মেলাবো, ডেফিসিয়েন্সি দিয়ে, তাই তো, এখানে লিখবো টু ডেফিসিয়েন্সি, এদিকেও লিখবো বাই ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, ঠিক আছে ক্লিয়ার। আমরা আগে ইনসলভেন্সি অফ অল পার্টনার করার আগে এটা কী দিয়ে মেলাতাম, ক্যাশ বা ব্যাংক দিয়ে মেলাতাম, যেহেতু অল পার্টনার ইনসলভেন্ট তাই এটা ডেফিসিয়েন্সি দিয়ে মেলাবো, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, ঠিক আছে, ব্র্যাকেটে লিখবো ব্যালেন্সিং ফিগার, ব্র্যাকেটে লিখ ব্যালেন্সিং ফিগার, শেষ হয়ে গেল। আর একটা অ্যাকাউন্টই খুলতে হবে, সেই অ্যাকাউন্টটার নাম কী বলতে পারবি, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, ওটা করলেই অঙ্কটা শেষ হয়ে যাবে, তাহলে খোল লাস্ট অ্যাকাউন্ট, খোল ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, ঠিক আছে, ডেবিট
ক্রেডিট কি ছিল এখানে দেখ, যদুর ডেফিসিয়েন্সি ছিল 48,167, তাই তো? দেখতেই পাচ্ছিস এখানে পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে ছিল 2 ডেফিসিয়েন্সি, তাহলে ডেফিসিয়েন্সির ক্রেডিটে বসবে বাই যদুস ক্যাপিটাল কত টাকা? 48,167। একই রকম ভাবে ঠিক তার নিচে লিখবি বাই সাধু, সাধুস ক্যাপিটাল বলে, বাই সাধুস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে কত টাকা? 18,166। আচ্ছা এই দিকে ছিল বাই ডেফিসিয়েন্সি, এখানে লিখবি কি? টু মধুস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে কত? 68,833। আচ্ছা আর একটা জিনিস দেখ, এই দেখ ক্রেডিটার্স অ্যাকাউন্টে কোন দিক ছিল? ডেফিসিয়েন্সি টু ছিল, তাহলে ডেফিসিয়েন্সি কোন দিক যাবে? বাই কি বলে লিখবি? বাই বাই ক্রেডিটার্স বলে 2,500 টাকা, লিখ বাই ক্রেডিটার্স বলে 2,500 টাকা, দুদিক ট্যালি কর কত টাকা হয়েছে? 68,833। হয়ে গেল, ক্লিয়ার হলো অঙ্কটা? তাহলে বোঝা গেল, তাহলে আমাদের ডিজলিউশন শেষ, ইনসলভেন্সি অফ অল পার্টনারও শেষ হয়ে গেল, মানে ডিজলিউশন শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে পিসমিল ধরবো, পিসমিল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো ব্যাস, তার মানে আমাদের পার্টনারশিপ খতম হয়ে যাবে, পিসমিলটা শেষ করলে পার্টনারশিপ খতম।